লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর এনআরসি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বুধবার রাজ্যসভায় এনআরসি বিল পাশ হবে কিনা সেদিকেই চেয়ে রয়েছে আপামর জেলা তথা রাজ্যবাসী। এই নাগরিকত্ব বিলের পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবীদের সাধারণ মানুষের কথায় উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া। मैं आपको कहता हूँ कि हिंदुस्तान में एक भी घुसपैठिए को हम रहने नहीं देंगे, चुन चुन कर बाहर। আমি যতদিন বেঁচে আছি তোমার ক্ষমতা থাকলে তুমি এনআরসি করবে, আর আমি মরে গেলে আমার দল করতে দেবে না। নাগরিকত্ব সংশোধনী বিল এই মুহূর্তে সংবাদ শিরোনামে। এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দিন দিন আতঙ্ক বেড়ে চলেছে। সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল পাশের পর এনআরসি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বুধবারে রাজ্যসভায় এই বিল পাশ হবে কিনা সেই দিকেই চেয়ে আছে আপামর জেলা তথা রাজ্যবাসী। তবে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দল। প্রতিবাদ জানিয়েছেন জেলার বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষেরা। সমস্ত নাগরিকদের নাগরিকত্ব পরিচয় থাকা প্রয়োজন, তবে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে ধর্মীয় বিভাজনের মাধ্যমে নাগরিকত্ব প্রদানকে সমর্থন করছেন না জেলার নাট্যকার মোহিত বন্ধু অধিকারী। মানে কিছু নির্দিষ্ট জাতি নির্দিষ্ট ধর্মের কোনো উল্লেখ নেই, যতটুকু টিভিতে আমরা দেখেছি আর কি, বা কাগজে যেটা দেখেছি সেটা মনে করি ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সংবিধান আমাদের যেভাবে রচিত হয়েছে তার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়, সেই জায়গায় বিরোধিতা রয়েছে। কিন্তু সমস্ত নাগরিকের নাগরিকত্ব পরিচয় থাকবে, এটা ভালো। কিন্তু এই যে বিভাজন এবং তাদেরকে মানে হচ্ছে যারা শরণার্থী হয়ে এসছে সেইটাকে আলাদা করে দেওয়া ধর্মের ভিত্তিতে, এইটাকে সমর্থন কখনোই করি না। এই কারণে যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতের একটা সংবিধান আছে, শুধু সংখ্যার জোরে এই পাশ করানোটাকে অন্যায় এবং অবিবেচনা প্রসূত বলে আমি মনে করি। তবে অন্যদিকে নাগরিকত্ব বিলকে সমর্থন জানিয়ে সাংবাদিক তাপস ঘোষ জানান, এই বিলকে নিয়ে বিরোধী পক্ষ অপব্যাখ্যা করছে। এই সংশোধনী বিলের সঙ্গে ধর্মীয় বিভাজনের কোনো প্রসঙ্গই নেই, সমস্ত সম্প্রদায়ের মধ্যে এই বিল প্রযোজ্য বলে জানান তিনি। তো বিল যেটা পাস হয়েছে আমার মনে হয় সারা দেশের পক্ষেই এটা মঙ্গলজনক, কারণ অনেকেই আছে যারা এদেশে এসেছে, বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে এদেশে এসেছে, তারা সঠিক পরিচয় এখনো পর্যন্ত পায়নি। তা সরকার তাদেরকে সঠিক পরিচয় দেওয়ার জন্যই এই বিলটা নিয়ে এসেছে, এবং এই বিলটা আনলে সবারই ভালো হবে। এবং এটা যেটা কিছু কিছু মানুষ বা বিরোধী দলগুলো তার অপব্যাখ্যা করছে, যেটা আগামী দিনে কিন্তু তারা এস্টাবলিশ করতে পারবে না, সরকারের পক্ষেই যাবে। তবে আমার মতামত যে বিল যেটা আনা হচ্ছে সেটা দেশের পক্ষেই সার্বিকভাবে মঙ্গল। আবার এনআরসির কারণে ভোট বাক্সের প্রভাব পড়ায় এই বিল কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র বলে কটাক্ষ করেন বুদ্ধিজীবী দেবতোষ বিশ্বাস। ধর্মের ভিত্তিতে এই বিল না হওয়ায় উচিত বলে মত পোষণ করেন তিনি। কেন্দ্র সরকার মূলত একটি রাজনৈতিক দলের মতো কাজ করছে। এর আগে নিয়ে এসেছিল এনআরসি, বর্তমানে যেটা সিএবি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে এসছে, এটা এক ধরনের ষড়যন্ত্র যার বিরোধিতা করে প্রত্যেকটা বিরোধী দল কিন্তু ইতিমধ্যে বিবৃতি প্রদান করেছে। এবং আমরা দেখেছি কংগ্রেসের অধীর চৌধুরী, তৃণমূল পার্টির অভিষেক ব্যানার্জি মাননীয়, এরা সকলেই তীব্র বিরোধিতা করেছে। এবং এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী, এবং আমি মনে করি এই বিলটি ধর্মের ভিত্তিতে না হওয়াই উচিত, যেহেতু ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবং ভবিষ্যতে আশা করব এই বিলটির বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে, এবং মাননীয় সুপ্রিম কোর্ট হয়তো বিলটির বিরুদ্ধেই মতামত পোষণ করবে। কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব বিল নিয়ে শুরু থেকে প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলগুলি। এই বিল বাতিলের দাবি জানান মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাহফুজ আলম ডালিম। নাগরিকত্ব বিলের দ্বারা ভারতীয় সংবিধানের মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা বিঘ্নিত হচ্ছে বলে মতামত তার। এটা বাতিল করা হোক,
যতই চেষ্টা করুক বিজেপি, আশা করছি রাজ্যসভায় পাস হবে না এই বিল। ভবিষ্যতে আশা করব সুপ্রিম কোর্টে, যেটা সবচেয়ে সর্বোচ্চ আদালত, মাননীয় বিচারপতি আছেন, তারাও লক্ষ্য রাখবেন। আশা করব যে এই ধরনের যে বিল, যে বিলে আমাদের সম্প্রীতি নষ্ট করছে, ভারতবর্ষ আগামী দিনে খণ্ড খণ্ড হয়ে যেতে পারে, সেই বিল কোনো মতেই যেন রাজ্যসভায় পাস না হয়। পরবর্তীকালে মাননীয় বিচারপতিরাও যাতে এই বিলকে সমর্থন না করেন, এটা আবেদন করব। বাংলা এনআরসি হবে না, শুরু থেকেই রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী বিল পাশে এনআরসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক দাস। রাত্রির অন্ধকারে বিল পাস করিয়ে নেওয়া যায়, কিন্তু কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে সেই বিল পাস হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এনআরসি হবে না, আর মোদী সরকার বলছে এনআরসি হবে, সময় বলবে কি হবে কি হবে না। দেশ জুড়ে এনআরসির বিরুদ্ধে আন্দোলনের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ার মোদী সরকার, হুঁশিয়ার। আমরা এই বিল এনআরসি মানছি না, মানব না। আমরা এনআরসির বিরুদ্ধে প্রয়োজনে বুকে রক্ত দেব, কিন্তু এনআরসি আমরা মানব না, মানব না, মানব না। ভারতবর্ষের কোটি কোটি মানুষ এর বিরোধী। একটা সরকার, বর্বর সরকার মনে করছে মানুষের কাঁধে চাপিয়ে দেবো, না তা হবে। দেশবাসীর চোখ এখন রাজ্যসভার দিকে। রাজ্যসভায় আদৌ কি এই বিল পাস হবে না নাকচ হয়ে যাবে, সবার চোখ এখন সেদিকে। মেয়ে আপকো কেতা হু কি হিন্দুস্তান মে এক ভি ঘুসপেটিও কো হম রহনে দেঙ্গে চুন চুন কর রহা। আমি যতদিন বেঁচে আছি তোমার ক্ষমতা থাকলে তুমি এনআরসি করবে, আর আমি মরে গেলেও আমার দল করতে দেবে না। মুর্শিদাবাদ জেলায় জোনাল লেভেল খাদি মেলা 2019 শুরু হচ্ছে 6 ডিসেম্বর থেকে। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, স্থান বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দান। মেলা অনুষ্ঠিত হবে প্রত্যহ দুপুর 2 থেকে রাত্রি 9 পর্যন্ত। মেলা চলবে 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত। এই মেলায় থাকছে বালুচরি শাড়ি সম্ভার, হস্তশিল্পের বিভিন্ন আকর্ষণ, ডেবিট কার্ড, চলমান এটিএম পরিষেবা। প্রতি সন্ধ্যা 6 থেকে রাত 9 পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেনিফিস স্টল, খাদি দ্রব্য, খাদি বস্ত্রের সম্ভার। জোনাল লেভেল খাদি মেলা 2019-এ আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। মাউন্ট লিটারাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটারা জি স্কুল। মাউন্ট লিটারা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন